আসসালামু আলাইকুম। অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে এই ক্লাস দিনের শেষ সেশন। সাবজেক্ট সার্ভেইং টু, বিষয় কোড 66444। ষষ্ঠ অধ্যায় নিয়ে আজকে কথা বলবো, লেভেলিং এ বাধা বিপত্তি ও ভুল ভ্রান্তি। এটি তোমাদের সাথে আমার চতুর্থ ক্লাস, ষষ্ঠ পর্ব সিভিল টেকনোলজি ছাত্রদের বিষয়। আমি তোমাদের সাথে আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনস্ট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব, লেভেলিং এ বাধা বিপত্তি ও উত্তরণ। তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, লেভেলিং এ বাধা বিপত্তি ও উত্তরণ, লেভেলিং এ যান্ত্রিক ও ব্যবহারজনিত কারণে ত্রুটির তালিকা, লেভেলিং এ পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরণের প্রভাব, পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরণে সংশোধনী সমস্যা ও সমাধান, দৃশ্যমান দিগন্ত দূরত্ব ও দিগন্ত আনতিকোণ, লেভেলিং এ মিলন ভ্রান্তি এবং অনুমোদিত মিলন ভ্রান্তির সীমা। লেভেলিং এ বাধা বিপত্তি, অর্থাৎ লেভেলিং কাজ করতে গিয়ে যেসব বাধা বিপত্তি আসে তার তালিকা, পাহাড়ে আরোহণ অবতরণ জনিত বাধা বিপত্তি বা অসুবিধা, স্টাফ অতি নিকটবর্তী জনিত অসুবিধা, স্টাফ খুব নিচু হওয়া জনিত অসুবিধা, স্টাফ স্টেশন বা বেঞ্চ মার্ক কলিমেশন রেখার উপরে হওয়া জনিত অসুবিধা, পুকুর বা হ্রদ পারাপারে বাধাজনিত অসুবিধা, নদী পারাপারে বাধাজনিত অসুবিধা, এখানে পুকুর আর নদীর ভিতরে পার্থক্য হচ্ছে জোয়ার ভাটার বিষয়, অ্যালাইনমেন্ট বা লেভেল রেখার উপর যদি কাঠ বা হার্ডবোর্ডের বেড়ার বাধাজনিত অসুবিধা, লেভেলিং এর রেখার উপর যদি দেয়াল দ্বারা বাধাপ্রাপ্ত হয় সেই অসুবিধা। এগুলি উত্তরণের জন্য আমরা দেখি অসুবিধাগুলো কি এবং কিভাবে এগুলি উত্তরণ হয়। পাহাড়ে আরোহণ এবং অবতরণ জনিত বাধা, কোন একটি লেভেল রেখায়, অর্থাৎ আমরা যেই অ্যালাইনমেন্ট বরাবর লেভেলিং করব সেই রেখায় যদি একটি বাধা, পাহাড় বা টিলা দ্বারা যদি বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে কিভাবে উত্তরণ হয়। যদি সেটি ফ্লাই লেভেলিং বা ফ্লাই লেভেলিং এর ক্ষেত্রে হলে বাধা বিপত্তি উত্তরণ কিছুটা লাঘব করা যায়, যেহেতু ফ্লাই লেভেলিং এ আমাদের মধ্যবর্তী বিন্দুগুলির আর এল এর কোনো প্রভাব পড়ে না, সেহেতু আমি বি বিন্দু বা সি বিন্দু ইচ্ছা মতো চেঞ্জ দূরত্বটা চেঞ্জ করে নিতে পারি। কিন্তু প্রোফাইল লেভেলিং বা লম্বালম্বী লেভেলিং এর ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট দূরত্ব পর পর আমাকে স্টেশন নিতে হবে, আর এল নিতে হবে, সেই জন্য এই দূরত্ব মেনটেন করা, অর্থাৎ এ বি এর অনুভূমিক দূরত্ব বা বি সি এর অনুভূমিক দূরত্ব সঠিক রাখা খুব কঠিন, যেহেতু ওই বি বিন্দুতে যন্ত্র বসানো, স্টাফ বসানো যাবে কি না সেটা নির্ভর করবে ওই জায়গার অবস্থার উপর, বন্ধুরতার উপর। যেমন এই এই সি বিন্দুটা বেশ খাড়া, এই জায়গাটায় স্টাফ সঠিক রাখা বেশ কঠিন। এরপর এখানে আরো সমস্যা হয়, ভার্টিক্যাল স্টাফকে ভার্টিক্যাল রাখা যায় না, স্টাফ ভার্টিক্যাল না রাখা ধরে রাখা যায় না বলে কিছুটা হয় সামনের দিকে বা পিছের দিকে হেলানো থাকতে পারে, তখন প্রকৃত যে স্টাফ পার্ট, এখানে দেখো কলিমেশন রেখা, এই ডটেড লাইনটা কলিমেশন রেখা বোঝানো হয়েছে, কলিমেশন রেখা থেকে কিছুটা বেশি সামনে গেলেও কিছুটা বেশি আসবে, পিছিয়ে গেলেও বেশি আসবে। এই সমস্যা সমাধানের জন্য স্টাফম্যানকে স্টাফ সামনে থেকে পিছের দিকে বা পিছের দিকে সামনের দিকে কাত করতে বললে যেই মুহূর্তে সবচেয়ে কম রিডিংটা পাওয়া যাবে সেটাই হবে ওই বিন্দুর স্টাফ পার্ট। এইভাবে এটা সমস্যা সমাধান করা যায়, এবং এই ক্ষেত্রে খুব দক্ষতার সাথে কাজ করতে হবে, এমন জায়গায় যন্ত্র বসাতে হবে যেন সহজেই একাধিক বিন্দুর পার্ট নেওয়া যায়। স্টাফ অতি নিকটজনিত সমস্যা, স্টাফ যদি যন্ত্রের খুব কাছে হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে ডায়াফ্রামের পুরো ডায়াফ্রাম ব্যাপী এই স্টাফটা দেখা যায়, অর্থাৎ হরিজন্টাল ক্রস এয়ারের হরিজন্টাল রেখা বরাবর কোন দাগ, কোন অংশের দাগ সেটা বোঝা যায় না,
সেই জন্য এই ক্ষেত্রে একটি বাহিরে যদি একটি পেন্সিল স্টাফের গায়ে যদি একটি পেন্সিল বা এক টুকরা কাগজ স্টাফের গায়ে উপরে নিচে উঠানামার জন্য নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ যিনি যন্ত্র পরিচালনা করবে তিনি নির্দেশ দিবে তখন পর্যন্ত যখন এই পেন্সিলটা ক্রস হেয়ারের হরিজেন্টাল রেখা বরাবর আসবে। এরপর স্টাফ থেকে এর প্রকৃত পার্ট রিডিংটা নোট করে নেওয়া যাবে। এইভাবে দূর করা যেতে পারে। আর একটা পদ্ধতি আছে, যন্ত্রকে অর্থাৎ লেভেল যন্ত্রকে উলম্ব অক্ষের 180 ডিগ্রি ঘুরিয়ে অর্থাৎ আইপিসকে যে দিকে চোখ রাখা হয় সেটা অবজেক্টের দিকে রেখে এবং অবজেক্ট পিসটা চোখের দিকে রাখলে এই ক্ষেত্রে অবজেক্টটা কাছে না এসে অনেকটা দূরে চলে যাবে এবং তখন এটা বোঝা যাবে যে এটা কোন অংশ, কতর অংশ, দুইয়ের অংশ না একের অংশ না তিনের অংশ, এটা বোঝা যাবে। অর্থাৎ পার্টটা যিনি যন্ত্র পরিচালনা করতেছে তিনি স্টাফ পার্টটা লিখতে পারবেন। এরপরে আসি স্টাফ নিচু হওয়া জনিত। স্টাফ যদি এতটাই নিচু হয়, স্টাফের হাইট এখানে দেখাচ্ছি যে 5 মিটার আছে, কিন্তু এতটাই নিচু হয় যে কলিমেশন রেখা যদি স্টাফের উপর দিয়ে চলে যায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে স্টাফের নিচে একটি সাপোর্ট ব্যবহার করে স্টাফম্যানকে বলতে হবে যে স্টাফকে আস্তে আস্তে ধীরে ধীরে উপরে তুলতে হবে যতক্ষণ পর্যন্ত স্টাফের যে কোনো রিডিং কলিমেশন রেখা পর্যন্ত না আসে, এবং নিচে যে সাপোর্ট ব্যবহার করা হচ্ছে সেই সাপোর্টের দূরত্ব বা উচ্চতা মেপে স্টাফ পার্টের সাথে যোগ করলে, অর্থাৎ এই ক্ষেত্রে যদি স্টাফ পার্ট 4.85 হয় তার সাথে অতিরিক্ত 1.50 যোগ করলে এটাই হবে হচ্ছে এই বিন্দুর প্রকৃত স্টাফ পার্ট। এরপর স্টাফ স্টেশন বা বেঞ্চ মার্ক যদি কলিমেশন রেখার উপরে হয়, এটা হচ্ছে কলিমেশন রেখা, আমরা আগে আলোচনা করেছি প্রথম ক্লাসে, যেই বিন্দুর আর এল নির্ণয় করব বা কোনো একটা বিন্দুর যদি বেঞ্চ মার্ক জানা থাকে সেই বিন্দুতে স্টাফ পার্ট নেওয়ার জন্য, এবং সেটা যদি কলিমেশন রেখার উপরে হয় সেই ক্ষেত্রে স্টাফকে উল্টা করে ধরতে হয় এবং অর্থাৎ স্টাফের জিরো বিন্দুটা সেই বিন্দুতে টাচ করবে যে বিন্দুর আর এল দেওয়া আছে, এবং স্টাফকে স্ট্রেট ভার্টিক্যালি রাখতে হবে, ওলনে রাখতে হবে। এখন এই পর্যায়ে যে রিডিং পাওয়া যাবে, ধরি এখানে রিডিং পাওয়া গেছে 4.15, এটাকে মাইনাস দিয়ে লিখতে হবে যেহেতু স্টাফকে উল্টা করে ধরা হয়েছে, এবং লেভেল বুকে এটাকে মাইনাস হিসাবে লিখে গাণিতিক সমস্যার সমাধান করলে হয়ে যাবে। পুকুর বা হ্রদ পারাপারে বাধাজনিত অসুবিধা। পুকুর যদি অ্যালাইনমেন্ট বরাবর, লেভেলিং এর অ্যালাইনমেন্ট বরাবর একটা পুকুর বা বড় লেক আসে সেই ক্ষেত্রে কিভাবে এটা উত্তরণ করা যায়। পুকুর বা হ্রদের বৈশিষ্ট্য হচ্ছে এখানে জোয়ার ভাটা দ্বারা প্রভাবিত হয় না। যদি লেভেলিং কাজ করার সময় বর্ষাকাল বা বৃষ্টি বাদল না হয়ে থাকে, অর্থাৎ বাহ্যিক কোনো পানি দ্বারা যদি প্রভাবিত না হয় বা এখান থেকে পানি অন্য কোনো খাল দিয়ে বাইরে চলে যাওয়ার মতো বিশাল আকারে প্রভাব না হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা করা যেতে পারে। যেহেতু এটা জোয়ার ভাটার প্রভাব নাই তাহলে এটা লেক বা পুকুরের উপরিতলের উচ্চতা সব জায়গায় সমান। একটা বড় লেক যদি হয়, আমাদের দেশের সবচেয়ে বড় লেক কাপ্তাই লেক, এই লেকের কাপ্তাই পয়েন্টের মুক্ততল এবং রাঙামাটি পয়েন্টের মুক্ততলের উচ্চতা একই হবে, তাহলে কাপ্তাই পয়েন্ট থেকে যদি এটা যদি কাপ্তাই পয়েন্ট হয় এটা যদি রাঙামাটি পয়েন্ট হয় তাহলে কাপ্তাই পয়েন্ট থেকে পানির মুক্ততলে আমি যদি একটা লেভেলের লাস্ট সেটিং লাস্ট পার্ট নেই FS এবং পরবর্তী সেটিং পরবর্তী প্রান্তে গিয়ে যদি বি প্রান্তে গিয়ে প্রথম পার্ট নেই BS তাহলে এবং এইটা মুক্ততলে স্টাফ রেখে খেয়াল করতে হবে যেন উভয় সময়টা স্টাফটা জিরোটা যেন পানির মুক্ততলে থাকে, তাহলে এটা চেঞ্জিং পয়েন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা লেভেলিং করার সময় চেঞ্জ পয়েন্ট যেভাবে পূর্ববর্তী পার্টে পূর্ববর্তী সেটিং এর শেষ পার্ট এবং পরবর্তী সেটিং এর প্রথম পার্ট একই হরিজেন্টাল রেখা বরাবর লিখি ঠিক একইভাবে লিখতে হবে, এইভাবে এই সমস্যার সমাধান করা যায়। আর যদি নদী পারাপারের বিষয় আসে, নদী নদীতে যেহেতু জোয়ার ভাটা আছে এবং এখানে দূরত্ব অনেক বেশি সেই ক্ষেত্রে এখানে তিনটা ভ্রান্তি আসার সম্ভাবনা থাকে, যে এই ভ্রান্তিগুলি যেমন কলিমেশন ভ্রান্তি আসতে পারে, তারপরে পৃথিবীর বক্রতাজনিত ভ্রান্তি আসতে পারে, এইসব ভ্রান্তি দূর করার জন্য এটা রেসিপ্রোকাল লেভেলিং করতে হয়। আমরা গত ক্লাসে অর্থাৎ আমাদের 3 নম্বর ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি।
অ্যালাইনমেন্ট বরাবর যদি বেড়া হার্ডবোর্ড বা কাঠের বেড়া জনিত বাধা আসে, অর্থাৎ দৃষ্টিরেখা কলিমিশন রেখা যদি এ থেকে বি অপর প্রান্তে যদি বাধাগ্রস্ত হয় কার্ডবোর্ড দ্বারা, সেই ক্ষেত্রে যেহেতু এটা কার্ডবোর্ড, এটা সহজে এখানে ছিদ্র করে একটা স্টিল নেইল প্যারাক ঢুকিয়ে খেয়াল অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্যারাকটা যেন হরিজন্টাল হয়। প্যারাক যদি তির্যকভাবে ঢুকে সেই ক্ষেত্রে আমার যেই উদ্দেশ্যে কাজ করছে যে সেই উদ্দেশ্য সফল হবে না। তাহলে হরিজন্টাল করে এই এস এ পাশের এ সেটিং এর শেষ পার্ট এফ এস ফোর সাইড রিডিং এবং বি পাশের ব্যাক সাইড রিডিং একই বিন্দুতে যদি নেই সেটা আমাদের চেঞ্জিং পয়েন্টের মতো কাজ করবে। এরপর যদি কংক্রিট বা ইটের দেয়াল দ্বারা কলিমিশন রেখা বাধাগ্রস্ত হয়, দুঃখিত, কলিমিশন রেখা যদি মেশনরি ওয়াল বা আরসিসি ওয়াল দ্বারা বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে নেইল দ্বারা ছিদ্র করা সম্ভব হয় না, তখন এর উপরিতল টপটা দেখতে হবে যে অনুভূমিক কিনা। যদি অনুভূমিক না থাকে সেখানে অনুভূমিক কোন একটা প্লেট ব্যবহার করতে হবে, স্টিল প্লেট বা রড ব্যবহার করে এর এক পাশে স্টাফকে উল্টা করে ধরে এস এ বিন্দুর ফোর সাইড রিডিং অর্থাৎ শেষ পার্ট এবং পরবর্তী সেটিং এর প্রথম পার্ট বিএস, এবং এটা চেঞ্জিং পয়েন্টে আমরা যেভাবে ফিল্ড বুকে লিপিবদ্ধ করি একইভাবে লিপিবদ্ধ করে এই সমস্যা আমরা সমাধান করতে পারি। লেভেলিং কাজে যান্ত্রিক কারণে কি কি ত্রুটি হয় আমরা একটু এটা দেখি। যান্ত্রিক ত্রুটিগুলি অর্থাৎ যন্ত্রের কি কি সমস্যা আসতে পারে। লেভেল যন্ত্রের ত্রুটিপূর্ণ স্থায়ী সমন্বয়, যদি স্থায়ী সমন্বয়ে আমরা মৌলিক রেখাগুলি নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করছিলাম, সেই মৌলিক রেখাগুলি যদি পারস্পরিক যে রিলেশনগুলি আছে তিনটা রিলেশনের কথা বলছিলাম, সেই রিলেশনগুলো যদি সঠিক না থাকে তাহলে আমাদের স্থায়ী সমন্বয় সঠিক হবে না। ওই রিলেশনগুলি দেখতে হবে, অর্থাৎ কলিমিশন রেখার পরীক্ষা করলে এবং টিউবের বাবল টিউবের পরীক্ষা করলে বোঝা যাবে যে সঠিক আছে কিনা। ত্রুটিপূর্ণ ফোকাসিং টিউব, যেই টিউবের ভিতরে আমার দুইটা লেন্স বসানো থাকে, আইপিস এবং অবজেক্ট লেন্স, দুইটা লেন্স বসানো থাকে, সেই টিউবটা লেভেল সঠিক আছে কিনা, অর্থাৎ টিউবটা কোথাও বাঁকা আছে কিনা, সেটা যদি ত্রুটিপূর্ণ থাকে তাহলে আমার আলো সঠিকভাবে আসবে না। ত্রুটিপূর্ণ বাবল টিউব অর্থাৎ স্পিড লেভেল যেই টিউবের ভিতরে থাকে সেই টিউবটা যদি নিজেই তার লেভেলিং ঠিক না থাকে, ওইখানে নিচে তোমরা খেয়াল করবে যে নিচে তিনটা স্ক্রু থাকে, ওই স্ক্রুতে তোমরা অবশ্য হাত দিবে না, ওইটা এই যান্ত্রিক ত্রুটিগুলি এগুলি হচ্ছে যারা এক্সপার্ট লোক ছাড়া এইটা নিয়ে কাজ করা ঠিক হবে না। এখানে যদি বাবল টিউবটা সঠিকভাবে লেভেল না থাকে সেটাকে ঠিক করতে হয়। ত্রুটিপূর্ণ স্টাফ, স্টাফের রিডিংগুলি যদি সঠিকভাবে না থাকে, অনেক সময় প্রিন্ট করতে গিয়ে কোথাও লেভেলিং কোথাও প্রিন্টগুলি সেন্টিমিটার লম্বা হয়ে যায়, কোথাও সেন্টিমিটারগুলি ছোট হয়ে যায়, এই জন্য স্টিল টেপ দিয়ে এটা টেপ প্রত্যেকটা সেন্টিমিটার মিলিমিটার আলাদা আলাদা করে মেপে দেখতে হবে। পার্সোনাল বা ব্যক্তিগত ভ্রান্তি, ত্রুটিপূর্ণ অস্থায়ী সমন্বয়, অস্থায়ী সমন্বয় করতে গিয়ে অস্থায়ী সমন্বয়ে আমরা দ্বিতীয় প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, অস্থায়ী সমন্বয় হচ্ছে তিনটা ধাপ আছে, তেপায়া বসানো, তারপর তেপায়ের উপরে যন্ত্র বসানো, যন্ত্র লেভেলিং করা, এরপর ফোকাসিং করা, এখানে দুইটা ফোকাসিং আছে, অভিনেত্রের ফোকাসিং, অভিলক্ষ্যের ফোকাসিং, এই সবগুলি কাজ করা যদি সম্পূর্ণ হয় সেটা হচ্ছে অস্থায়ী লেভেলিং। এদের কোনোটা যদি সঠিকভাবে না হয় তাহলে ত্রুটিপূর্ণ, এটা কিন্তু পার্সন নিজের সমস্যার জন্য নিজের দোষের জন্য সেই ত্রুটিটা আসবে। বাবল কেন্দ্রে না থাকা অবস্থায় পার্ট নেওয়া, পার্ট নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে এটা অনেক সময় হয় অসাবধানতাবশত কোথাও পা লেগে বা কোনো কারণে বাবলটা সরে যেতে পারে, বাবল যদি তার কেন্দ্রে না থাকে, স্পিড লেভেলের বাবল বুদবুদটা যদি কেন্দ্রে না থাকে সেই মুহূর্তে যদি পার্ট নেওয়া হয় তাহলে কলিমিশন রেখা ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী হওয়ার কারণে যেই সমস্যা হয় সেটাই হবে। তা আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে লেভেল সঠিকভাবে লেভেল পার্ট নেওয়া, যদি কলিমিশন রেখা ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী হয় তাহলে তো এই কাজ করে আর লাভ নেই। স্টাফ উলম্ব না থাকা অবস্থায় পার্ট গ্রহণ, কিছুক্ষণ আগে আমরা
আলোচনা করেছি, স্টাফ যদি ভার্টিক্যাল অবস্থায় না থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে পার্ট বেশি আসে, সামনে গেলেও বেশি আসবে, পিছের দিকে হেলে থাকলেও বেশি আসবে। প্যারালাক্স থাকা অবস্থায়, প্যারালাক্স হচ্ছে একটি ফোকাসিং জনিত দুর্বল ফোকাসিং জনিত যান্ত্রিক ত্রুটি। ফোকাসিং যদি সঠিক না হয়, আইপিসের ফোকাসিং এবং অবজেক্টিভিসের ফোকাসিং এই দুটোটা একসাথে সমন্বয় করে নিতে হবে। কোনো ফোকাসিং যদি ঠিক না হয় তাহলে এই প্যারালাক্স সংঘটিত হয়, তখন পার্ট নিলে সেটা সঠিক পার্ট পাওয়া যায় না। অসতর্ক অবস্থায় পার্ট নেওয়া, পরিবর্তন বিন্দু বা লেভেল যন্ত্র মাটিতে দেবে যাওয়ার পর পার্ট নেওয়া, পরিবর্তন বিন্দু অর্থাৎ যেই বিন্দুতে স্টাফ রেখে যন্ত্রের অবস্থান পরিবর্তন করে, যন্ত্র এক সেটিং থেকে আরেক সেটিং এ যায়, সেখানে যন্ত্র পরিবর্তন হয়, লেভেল ম্যান যিনি লেভেল যন্ত্রে স্টাফ যিনি থাকে স্টাফ, সে কিছুক্ষণ সময় পরবর্তী সেটিং এর পার্ট নেওয়ার প্রস্তুতির পূর্ব পর্যন্ত তাকে ওই পয়েন্টে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে এই কিছুটা সময় যেহেতু বেশি লাগে, যে কোনো কারণে অসতর্কতার কারণে দেখা যায় যে ওই বিন্দুটা বসে যেতে পারে। আবার দীর্ঘক্ষণ কাজ করার ফলে লেভেল যন্ত্র, যদি লেভেল যন্ত্র বসানোর আগে স্টেশন বিন্দুর মাটি সঠিকভাবে যাচাই না করা হয়, শক্ত প্ল্যাটফর্ম যদি না হয় সেক্ষেত্রে বসে যেতে পারে। সুতরাং এদের দুটোটার যে কোনো একটা সমস্যা হলেই আমার লেভেলিংয়ে প্রকৃত মান পাওয়া যাবে না। প্রাকৃতিক কারণে সৃষ্ট ভ্রান্তি, এইটা হচ্ছে প্রাকৃতিক কারণে, এটা ব্যক্তিগত বা যান্ত্রিক কোনো বিষয় না, প্রকৃতির বিষয়। তাহলে ভূপৃষ্ঠের বক্রতা জনিত কারণে সৃষ্টি, আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি ভূপৃষ্ঠটা হচ্ছে একটা লেভেল রেখা, লেভেল মানে কিন্তু বক্ররেখা, অনুভূমিক রেখা কিন্তু সরল রেখা, দৃষ্টিরেখা অনুভূমিক রেখা, দৃষ্টিরেখা হচ্ছে সরল রেখা। বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ জনিত সৃষ্ট ত্রুটি, সূর্য আলোক ও বায়ু প্রবাহের কারণে সৃষ্ট ত্রুটি, তাপমাত্রার পরিবর্তন জনিত কারণে সৃষ্ট ত্রুটি। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লেভেলিং এ পৃথিবীর বক্রতার প্রভাব। পৃথিবী পৃষ্ঠটা বক্র বা লেভেল, বক্রকে কিন্তু আমরা লেভেল বলি, তাই না? তাহলে আমরা লেভেল নিয়ে কথা বলি। তোমরা নিশ্চয়ই ফুটবল খেলার মাঠে বড় একটা বৃত্ত দেখেছ, সেই বৃত্ত থেকে যদি আমি তোমাকে বলি যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা অংশ নিয়ে আসো, ওই একটা চাপ, বৃত্তচাপ কেটে নিয়ে আসো, তাহলে ওই বৃত্তচাপটা কিন্তু দেখতে একটা সরল রেখাই মনে হবে, কারণ এটা ব্যাসার্ধের তুলনায়, ওই বৃত্তের ব্যাসার্ধের তুলনায় 5 সেন্টিমিটার খুবই ছোট একটা রেখা, সেই জন্য এটা একটা সরল রেখাই মনে হবে। অনুরূপভাবে পৃথিবীর পৃষ্ঠের যদি আমি 100 মিটারের কম দৈর্ঘ্যের একটা দূরত্ব বিবেচনা করি, চিত্রে পিডি, পি থেকে ডি পর্যন্ত এই দূরত্বটা যদি 100 মিটারের কম হয় আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6371 কিলোমিটার, তাহলে সেটার সাপেক্ষে 100 মিটার খুবই ছোট, সেই কারণে পিডিটা একটা সরল রেখাই মনে হবে। সরল রেখা যেহেতু আমাদের দৃষ্টিরেখাও একটা সরল রেখা, তাহলে এই দুটা একই সমান্তরাল এবং এই দুটা পরস্পর সমান হবে। অর্থাৎ যন্ত্রের উচ্চতা যদি এইচ হয়, ডি এই 100 মিটারের ভিতরের দূরত্ব ডি বিন্দুতে, এখানে স্টাফ পার্ট এইচ পাওয়া যাবে, যেহেতু এখানে পৃথিবীর বক্রতার কোনো প্রভাব পড়ে নাই। কিন্তু যদি পৃথিবীর বক্রতার প্রভাব পড়ে, তাহলে এই চিত্রে আমরা দেখি এখানে এই দূরত্বটা যদি অনেক বেশি হয়, 100 মিটারের বেশি, 300 মিটার বা 1 কিলোমিটার যদি হয়, তখন এই দূরত্ব ডি দূরত্বটাকে আর অনুভূমিক রেখা বলা যাবে না, এটা একটা সরল রেখার অংশ হবে না, তখন আমাকে পৃথিবীর বক্রতা বিবেচনায় আনতে হবে। যদি অনুভূমিক থাকতো তাহলে যে কোনো বিন্দুতে আমরা স্টাফ পার্ট এইচ, যন্ত্র উচ্চতা যেহেতু এইচ, আমরা এখানে এইচ উচ্চতা এখানে 2 মিটার, এই 2 মিটার যন্ত্র উচ্চতা 2 মিটার, সব জায়গায় 2 মিটার পেতাম। কিন্তু দেখা যাচ্ছে যে এ বিন্দুতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের দৃষ্টি রেখা অনুভূমিক রেখা, অনুভূমিক রেখায় রিডিং পাচ্ছি 2.5 মিটার, আবার ডি বিন্দুতে স্টাফ বসে ই স্টাফ পার্টটা পাচ্ছি 3 মিটার, তাহলে এখান থেকে এখানেও স্টাফ পার্ট 0.5 মিটার বেশি। তার মানে পৃথিবীর বক্রতা জনিত কারণে আমরা এ বিন্দুতে বিসি পরিমাণ বেশি পার্ট নিচ্ছি, আবার ডি বিন্দুতে জিই পরিমাণ বেশি পার্ট নিচ্ছি। এভাবে যত দূরে যাব দেখা যাচ্ছে যে এই পাঠের পরিমাণ বাড়তে থাকবে, তাহলে এইটা হচ্ছে পৃথিবীর বক্রতা জনিত কারণে প্রভাব। তাহলে এর পরিমাণটা কত, আমরা গাণিতিকভাবে এটি কিভাবে নির্ণয় করব একটু দেখি। এই হচ্ছে আমাদের
পৃথিবী পৃষ্ঠে যদি যন্ত্র বিবেচনা করি, তাহলে এ বিন্দু একটা স্পর্শক টানা হলো আমাদের দৃষ্টি রেখা, অবশ্যই এটা যদি লেভেল রেখা হয় তাহলে এইচ হচ্ছে যন্ত্রের উচ্চতা, তাহলে এইটা হচ্ছে এইখানে ডিসি হচ্ছে এইচ এর সমান, তাহলে আমরা এই অতিরিক্ত পার্ট নিচ্ছি হচ্ছে বিসি, তাহলে আমরা এই বিসির পরিমাণটা বের করব। তাহলে আমরা এটা ধরে নিই যে এতটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ওসি, এবং এটা যেহেতু স্পর্শ তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এ বি ও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ও বি অতিভুজ, অতিভুজ যদি হয় তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহু বর্গের যোগফল। তাহলে ও বি সমান হচ্ছে ও সি প্লাস বিসি, মানগুলি বসাই ও সি প্লাস বিসি তাহলে সমান ও সি প্লাস এ বি, ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এখানে ও সি এবং ও এ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধের পরিমাণ 6371 কিলোমিটার, আর এটার দ্বিগুণ ব্যাস হবে হচ্ছে 12742 কিলোমিটার, আর এ বি হচ্ছে দূরত্ব, বিসি হচ্ছে ভ্রান্তির পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ পাট আমরা বেশি নিই। তাহলে মানগুলি পুট করে দিলাম, পুট করে স্কোয়ার ভাগ করলে এই সমীকরণটা আসে। এখানে বিসির মানটা, বিসি এটা একটা কিন্তু আসলে স্টাফ পার্ট, এটা আমরা স্টাফের এই অংশটা এতটুকু পার্ট বেশি নেই, এটা চিত্রে অনেক বড় দেখাচ্ছে, আসলে বাস্তবে এত বড় না। হ্যাঁ, সুতরাং এই বিসির পরিমাণটা আসলে খুবই ছোট, ভ্যালু অফ বিসি ইজ ভেরি টাইনি, সো বিসি স্কোয়ার টেন্স টু জিরো। যেমন আমি যদি বিসির পরিমাণ 1 মিটার ধরি, 1 মিটার অর্থাৎ 100 সেন্টিমিটার, অর্থাৎ কিলোমিটারে নিলে 0.001 কিলোমিটার, এটাকে স্কোয়ার করলে দেখো এটা আরও ছোট হয়ে যায়, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের তুলনায়, 6371 কিলোমিটারের তুলনায় এটা খুবই ছোট, সেই জন্য এটাকে জিরো ধরে নেগলিজিবল করে দেওয়া হয়েছে। সুতরাং আমার ইকুয়েশন থাকতেছে বিসি স্কোয়ার, এই ইকুয়েশনটা, এবং এখানে সবগুলি একক হচ্ছে কিলোমিটারে আছে। আমরা এখন 2R এর মান এখানে পুট করে দিই, 12742 কিলোমিটার, আর এই বিসিটা যেহেতু স্টাফ পার্ট এবং এর মানটা খুব ছোট, আমরা এটাকে কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসবো, কাস্টমাইজ করে নিব। এখানে 1000 দিয়ে গুণ করলে ইকুয়েশনটা আসে 0.0785 ডি স্কোয়ার, অর্থাৎ এইটাই হচ্ছে আমার ইকুয়েশন। এই পরিমাণ পার্ট আমি বেশি নেই, কেন? পৃথিবীর বক্রতা জনিতর কারণে। তাহলে ডি এর মান ধরি আমরা, এই ডি এর মান যদি 200 মিটার হয়, তাইলে এই সূত্র যদি আমি পুট করে দিই, তাহলে ভ্রান্তির পরিমাণ আসে হচ্ছে 3.1 মিলিমিটার, অর্থাৎ 200 মিটারে ভ্রান্তি আসবে 3.1 মিলিমিটার শুধু বক্রতা জনিত কারণে। আবার আমরা যদি মনে করি যে ভ্রান্তির পরিমাণ 1 মিটার, তাহলে দূরত্ব এই বিসিটা যদি 1 মিটার হয়, তাহলে ডি কত হবে? তাহলে এখানে এই ইকুয়েশনে পুট করে আমরা বের করতে পারি 3.569 কিলোমিটার, তাহলে পৃথিবীর বক্রতা জনিত ভ্রান্তি এটা। এখন আসি লেভেলিংয়ে আলোর প্রতিসরণের প্রভাব। আলোর প্রতিসরণ এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোকরশ্মি যখন আসে, আমরা জানি পৃথিবী পৃষ্ঠের, যত পৃথিবী পৃষ্ঠের কাছে হয় সেখানে বাতাসের ঘনত্ব বেশি, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে যাব বাতাসের ঘনত্ব তত কমতে থাকবে। যেহেতু পৃথিবী পৃষ্ঠের ঘনত্ব খুব তুলনামূলকভাবে সবচেয়ে বেশি, আমরা এখানে খেয়াল করি আমাদের স্টাফের বিন্দু হচ্ছে, স্টাফ পার্টের বিন্দুটা হচ্ছে, অর্থাৎ দৃষ্টিরেখা বি বিন্দুতে টাচ করে, অর্থাৎ আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, অর্থাৎ আমাদের চোখ থাকবে যেখানে, যন্ত্র যেখানে, সেখানের মাধ্যমটা হচ্ছে তুলনামূলকভাবে ঘনত্ব বেশি, বাতাসের ঘনত্ব বেশি, অর্থাৎ আলোকরেখা ঘন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসতেছে। আলোকরেখা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আসে এটা কিছুটা বাঁকা হয়ে যায়, কারণ এখানে বাতাসে আলোর বেগ বেশি থাকে, এখানে আলোর বেগ কম থাকে, যেটা আলোর প্রতিসরণের রূপ প্রভাব ফেলে। সেই জন্য আমরা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসায় এইখানে 3 পার্ট না দেখে আমরা পার্ট পাবো হচ্ছে 2.65। বাঁকা হয়ে যাওয়ার কারণে আমরা এই বিন্দুতে পার্ট দেখাবে, আমার দৃষ্টিরেখা কিন্তু অনুভূমিকই আছে, দৃষ্টিরেখা অনুভূমিক আছে, এইখান থেকে যখন আলোটা আসবে চোখে সেটা কিছুটা বাঁকা হয়ে আসে,
যার জন্য আমরা এখানে তিন পার্ট না দেখে আমরা পার্ট দেখি 2.65, অর্থাৎ প্রকৃত পার্ট থেকে শুধু বক্রতা জনিত কারণে যেই পার্ট আসতো সেটা না দেখে তার থেকে কিছুটা কম পার্ট দেখি, এবং সেই পরীক্ষা করে দেখা গেছে যে এর পরিমাণ পৃথিবীর বক্রতা জনিত কারণে যেই ভ্রান্তি পাওয়া গেছিল, অর্থাৎ 0.0785 d² তার 7 ভাগের 1 ভাগ, অর্থাৎ এটা হচ্ছে 0.0112 d². তাহলে দেখা যাচ্ছে আমরা পার্ট পাচ্ছি এইটা 2.65, এই রিডিংটাই আমরা লিপিবদ্ধ করি, অর্থাৎ যন্ত্র দিয়ে আমরা এই পার্টটা দেখতে পাই। তাহলে আমরা কি পরিমাণ পার্ট বেশি নিচ্ছি? তাহলে আমরা এতটুকু পার্ট ইসি, এই পরিমাণ পার্ট আমরা বেশি নিচ্ছি, এর পরিমাণ হচ্ছে 0.0673 d². এটা একটু তোমরা এই জিনিসটা আবার রিওয়াইন্ড করে ভালো করে দেখবা, কথাগুলি মনে রাখবা। এই দুইটা ভ্রান্তি একই সাথে সংঘটিত হয়, পৃথিবীর বক্রতা জনিত ভ্রান্তি এবং আলোর প্রতিসরণ জনিত ভ্রান্তি। পৃথিবীর বক্রতা জনিত কারণে আমরা পার্ট বেশি নেই এবং আলোর প্রতিসরণের জনিত কারণে কিছুটা পার্ট কম নেই। তাহলে দুইটা যোগ একত্রে যদি আমরা যোগ করি, যেহেতু এই দুটো একসাথে সংঘটিত হয়, একসাথে সংযোগ করলে সেটাকে বলি সংযুক্ত ভ্রান্তি। এই সংযুক্ত ভ্রান্তি সমান হচ্ছে 0.0673 d². এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। দৃশ্যমান দিগন্ত দূরত্ব, তোমরা সবাই কম বেশি সি বিচে গিয়েছ, সি বিচে গেলে দেখবা সাগরের পাড়ে দাঁড়ালে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তুমি সাগরের উপরে সবকিছু দেখতে পাওয়া, কিন্তু পানির পৃষ্ঠে একটা নির্দিষ্ট দূরত্বের পরে এই পাশে এখানে চিত্রে দেখো ছোট একটা বোট দেখানো হয়েছে, এই বোটটা তুমি দেখতে পারবে না, কারণ এই বোটটা তোমার দৃষ্টিরেখার নিচে, অর্থাৎ তোমার দৃষ্টিরেখা বি বিন্দুতে স্পর্শ করে দৃষ্টিরেখা তুমি উপরে, দৃষ্টিরেখার উপরে প্রত্যেকটা বস্তু দেখতে পারবা, কিন্তু দৃষ্টিরেখার নিচে কোনো বস্তু দেখতে পারবে না। এটা যদি দেখতে পারতে তাহলে তুমি চেষ্টা করলে এখান থেকে দাঁড়িয়ে সিঙ্গাপুর দেখতে পারতে, তো এটা সম্ভব না। দৃষ্টিরেখা যেহেতু অনুভূমিক, তাহলে দৃষ্টিরেখা পৃথিবী পৃষ্ঠের, সমুদ্র পৃষ্ঠে, পানির পৃষ্ঠে যে কোনো একটা বিন্দুতে টাচ করবে, এটা একটা স্পর্শক। অর্থাৎ যেই দূরত্বে দর্শক যেই বিন্দুতে দাঁড়াইয়া পানির মুক্ততলের বিন্দুটাকে সর্বশেষ সর্বোচ্চ বিন্দু দেখতে পায়, সেই দূরত্বটা হচ্ছে এ বি দূরত্বটা হচ্ছে দৃশ্যমান দিগন্ত দূরত্ব। দর্শকের উচ্চতা এইচ, এখন উচ্চতার উপর নির্ভর করবে দিগন্ত দূরত্বের, উচ্চতা বেশি হলে দিগন্ত দূরত্ব বেশি হবে, উচ্চতা কম হলে দিগন্ত দূরত্ব কমে যাবে। এখানে এ বি লেভেল লাইনে এ বিন্দুতে পর্যবেক্ষকের দৃষ্টিরেখার উচ্চতা এইচ, দৃষ্টিরেখা দিগন্তে যেই বিন্দুতে স্পর্শ করে এ বিন্দু হতে সেই দূরত্বই দৃশ্যমান দূরত্ব, এবং এইটার পরিমাণ এইচ ইকুয়াল টু 0.0673 d². দিগন্ত আনতি কোণ, এখানে আমরা আগের চিত্রে যেটা দেখলাম বিসি, এটা হচ্ছে আমাদের দৃশ্যমান দিগন্ত দূরত্ব এ বি। এখানে যদি একটা লেভেল যন্ত্র সেট করা হয়, লেভেল যন্ত্র দিয়ে তাকালে এবং দর্শক যদি দৃশ্যমান দিগন্ত দূরত্ব দিকে তাকায়, এই দুইটা রেখা, দর্শকের দুইটা রেখা, একটা হচ্ছে লেভেল লাইন বরাবর দর্শকের চোখ বরাবর স্পর্শ এবং দিগন্ত রেখা, এই দুইটার মধ্যবর্তী যে কোণ হবে সেই কোণটাই হচ্ছে দিগন্ত আনতি কোণ, অর্থাৎ ইসিবি কোণ, এটা হচ্ছে দিগন্ত আনতি কোণ, দিগন্ত আনতি কোণ, এবং এর পরিমাণ এই কেন্দ্রীয় কোণের সমান। এখানে কেন্দ্রীয় কোণ সমান হচ্ছে, এটা যেহেতু চাপ, আমরা জানি চাপের দৈর্ঘ্য এ বি সমান রেডিয়াস ইন্টু থিটা, তাহলে এখান থেকে আমরা থিটার মান বের করতে পারি, থিটা সমান চাপ ডিভাইডেড বাই রেডিয়াস। এই আনতি কোণ কেন্দ্রীয় কোণের সমান কিভাবে? ইসি ও কোণ এটা 90 ডিগ্রি, আবার ত্রিভুজের এই দুই কোণের সমষ্টিও 90 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি, তাহলে অপর দুইটা কোণও 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যেহেতু উভয় ক্ষেত্রে সাধারণ কোণ, বি সি ও কোণ উভয় ক্ষেত্রে সাধারণ কোণ, সুতরাং ইসি বি কোণ সমান বি সি ও কোণ, এটা রিওয়াইন্ড করে আবার দেখবা। ইনবক্সে উত্তর দাও, দেখব কোন এলাকার শিক্ষার্থী বেশি অগ্রগামী, অর্থাৎ এই জিনিসটা কে ভালো বুঝেছ একটু দেখতে চাই। তোমার উচ্চতা কত মিটার এবং কত সেন্টিমিটার? সাগর পাড়ে দাঁড়ালে
তুমি পানির উপরিতলে কত দূরত্ব পর্যন্ত দেখতে পারবে। তোমার দৃষ্টি রেখার দিগন্ত আনতিকোণ কত? আশা করি পারবে। এই কিছুক্ষণ আগে যে কথাগুলি বলা হয়েছে সেখানেই তোমার উত্তর আছে, একটু দেখে চেষ্টা করবে। মূল্যায়ন: লেভেলিং কাজে বিভিন্ন প্রকার বাধা বিপত্তি ও প্রতিকারের উপায় জানতে পারলে, লেভেলিং কাজে বিভিন্ন প্রকার ভুল ও ভ্রান্তি সংশোধনের উপায় জানতে পারলে, দৃশ্যমান দিগন্ত দূরত্ব ও দিগন্ত আনতিকোণের ধারণা পেলে, বাড়ির কাজ শিক্ষা বোর্ডের 18 সালের 22 নম্বর অঙ্কটা এবং 19 সালের 24 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবে, এই ধরনের রিলেটেড অঙ্ক প্রায় আসে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ডিজিটাল ক্লাস কেমন লাগলো বিষয়ভিত্তিক গঠনমূলক কমেন্ট করবে। আর এই অনুষ্ঠানটি আবার দেখতে চাইলে দক্ষতা বাতায়ন www.skill.gov.bd/dt তে ভিজিট করতে হবে। ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।